আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামে যারা বলে এগুলো উপরে তারা সংগ্রহ করে গ্রন্থে নিজে বানিয়ে পেশ করে। আমাদের মধ্যে বাংলাদেশে অনেক তুহনি আগুনি বাতাসি বক্তা আছে যারা নিজেরা ওয়াজ বানিয়ে বানিয়ে ওয়াজ করে, আছেন না নাই? এভাবে মক্কার কাফেরেরা রাসূলের কথাকে সংগ্রহ করতে উনি কোথায় বানিয়ে সমস্ত কথা করে মাত্র 10টি যদি তারা তাদের দাবিকে সত্য বলা হয় তাহলে তারা 10টি সূরা বানিয়ে রাখে। বুঝে থাকে বলুন, চ্যালেঞ্জটি কে করেন? আল্লাহ। দলিলটি কে চাইতে বলেন? আল্লাহ। আল্লাহ তার নবীকে চাইতে কোন নবী তুমি বলো? আল্লাহ তার নবীকে দিয়ে চ্যালেঞ্জ করা যায় তুমি যে কথা বলছো এই কথা যদি সত্য হয় তাহলে তোমরা 10টা সূরা বানিয়ে বলছেন যার সামনে শুনে না তাহলে আস্তে চুপ করে সেখানে বসে যান। মনে রাখবেন শুধু এতটুকুই কড়াকড়ি করেন নাই আল্লাহ, আল্লাহ আরো কড়াকড়ি দিচ্ছেন চুপ করে যদি এখান থেকে উঠে যেতে হয় সেখান থেকে আপনার উঠে যেতে পারবেন না। কোরআন বলছে সূরা নূরের 100টি মারা লাম ইয়াযহাবু মুমিনরা উঠে যায় না মজলিস থেকে হাত্তা ইস্তাআযিলু যতক্ষণ পর্যন্ত তারা অনুমতি না নেয়। অনুমতি নিয়ে যেতে হবে, আমরা করে অনুমতি নিয়ে তারপরে যাবেন। মনে রাখবেন বিনা অনুমতি যাওয়া বেঈমানদের কাজ আর অনুমতি নিয়ে যাওয়া ঈমানদারের কাজ। আমি কি কোরআন বললাম না কি কথা বললাম? কোরআনের কথা, কোরআনের বাণী শুনতে এসেছেন আপনার ইচ্ছে হলে শুনবেন, ইচ্ছে হলে শুনবেন না চলে যাবেন, এই অধিকার আপনাকে দিয়ে দিয়ে করানো হয় নাই। আপনি একজন অধীন, আপনি স্বাধীন নন, আপনি আল্লাহর অধীন, তার নির্দেশ আপনি আপনি মানতে পারেন অবশ্যই মানতে হবে, এর ব্যতিক্রম করলে অবশ্যই আপনাকে সাহায্য হবে না। কথা ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দলিল চাইতে বলেন, তোমরা যদি তোমাদের দাবির সত্যবাদী হও
তাহলে কি করো? দশটা সূরা বানিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি ভবিষ্যৎ এবং অতীত সবই জানেন, কি কথা কি না? তিনি বুঝতেন এবং জানতেন যে দশটা সূরা করা পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহ একটু সহজ করে দিলেন, সূরা বাকারা 23 নম্বর আয়াত নাযিল করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ هَرْبِي بَلِيمٍ ও মক্কাবাসীরা, তোমরা যদি তোমাদের কাছে সত্যবাদী হও, আমি যা বলছি তা বলুন, তোমাদের কাছে সত্য এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে ফাতুমি সুরুম মিন মিসলিহি অতরুসু মাকাতুম মিন দুরিল্লাহ। এই কুরআন সহি এই কোরআনে যে সূরা আছে তার মধ্যে ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও এবং আল্লাহ সাল্লাহ যত শক্তি আছে সবাইকে ডেকে দেন। বুঝে থাকলে বলুন কথা কি কোন সূরা? যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল দাও।
বলেছেন যে আল্লাহ বলেছেন। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দলিল সওয়াল করেন, নিজেও দলিলছেন, কেউ দলিল দিতে সক্ষম হয় নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাহাসের ব্যবস্থা করলেন। সূরা আল ইমরান 65 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফমান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, হে নবী আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে যদি তোমার সাথে তারা ঝগড়া করে কোন বিষয়ে, বলতে চায় না এটা ঠিক না, গায়ের জন্য যদি তারা অসত্যকে সত্য বলে প্রতিমান করতে চায়, যেটা দলিল কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনা নাই, ইসলামী শরীয়তে নাই, বাবাগান কেবল করছে করছে দয়াল বাবা করছে কেবল বাবা করছে লেখন ফকিরে করছে বা সেটা শরীর হয়ে গেল, এরকম যদি হয়ে থাকে করতে চায় তাহলে তাদের সাথে বাহাসের বসে করা বুঝে থাকলে বলুন বাহাসের চেহারা কি বলবেন আপনার নবীকে দিয়ে করা কি কোন তোমরা তোমাদের সন্তানদের পিড়া, আমরা আমাদের সন্তানদের পিড়া, তোমরা তোমাদের পরিবারদের পিড়া, আমরা আমাদের পরিবারদের পিড়া, তোমরা নিজেরা উপস্থিত হও, আমরা নিজেরা উপস্থিত হই, উন্মুক্ত ময়দানে কোথায় বাহাসের সিস্টেম দাঁড়ায় উন্মুক্ত ময়দানে উপস্থিত হও। আল্লাহ নবী ফাতেমা আলী হাসান হোসেনকে নিয়ে উন্মুক্ত ময়দানে হাজির করে মক্কার কাফেরদেরকে ডাকলেন, আসো সুম্মা নাবতাহি ফাতাজা আল্লাহ আল-কাবীর, আসো উন্মুক্ত ময়দানে রব্বুল আলামিন তোমার নামে যদি তোমার নামে মিথ্যা ধর্ম প্রচার করি তাহলে এই মুহূর্তে তুমি আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাফেরের খবর সকলে শুনুন, বাংলা মাটিতে আমাদের বিরুদ্ধে অনেক কথাই অনেক বলে কি বলেন কি না বলেন, কিন্তু আমি আব্দুল নাই বাংলাদেশের পক্ষে বলছি আল্লাহর কসম করে বলছি কোন লোকদেরকে দলের মাধ্যম নয়, নিজের ফুটানি ফাটানি রাখার জন্য নয়, অনেক দল দেখেছি, অনেক পীর বুজুর্গ দেখেছি, দেখে শুনে এখানে এই পর্যায়ে এসে কথা বলছি, কোরআন দেখে বুঝে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু আমি বলছি আল্লাহর কসম করে বলছি আহলে হক যদি মিথ্যা হয় আল্লাহর কসম করে